তাই অনুরোধ দেখে আমি গুনাহগার মনে হইল, আমি সেই বসিয়ত আল্লামা হুজুর কেবলার গুনাহগার আওলাদ এসেছিলাম দোয়া নিতে, আমার জন্য দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি, কেননা আওলাদে মুসাদ্দেদে জামান এসেছেন, তানার অমূল্য সময়। তিনি খুব ভালো ওয়াজ নসিহত করেন, খুবই ভালো মানুষ। বর্তমান দিনে এত সুন্দর চরিত্রের মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তিনি হলেন পীরজাদা জুনাইদ সিদ্দিকী হুজুর কিবলা। একটু তকবীর দিন, নারায় তকবীর, নারায় তকবীর, সিলসিলায়ে হক মুসাদ্দেদে জামান, সিলসিলায়ে হক মুসাদ্দেদে জামান, পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, নারায় তকবীর, নারায় তকবীর। সকলে হুজুর আসছেন, আমরা একটু দাঁড়িয়ে সালাত ও সালাম পড়বো, সব সুন্দর একটা পরিবেশে বসে যাবেন, সুন্দর একটা পরিবেশে বসে যাবেন। একটু উঠে যান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, নারায় তকবীর, নারায় তকবীর, সিলসিলা হকপুর পুরা শরীফ, আওলাদে মুসাদ্দেদে জামান, আওলাদে মুসাদ্দেদে জামান, পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, নারায় তকবীর।